ফুটবল ক্যারিয়ারে মেসির শোকেজে এমন কোনো পুরস্কার কিংবা ট্রফি নেই যা মেসির নেই, সবই ছিল শুধু একমাত্র বিশ্বকাপ ছাড়া, সেটিও এখন মেসির অর্জনে রয়েছে। আর্জেন্টিনার 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন মেসি। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর পুরো আর্জেন্টিনা জুড়েই চলছে উৎসবের আমেজ। এই বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে এবং মেসিকে সম্মান জানাতে এবার আর্জেন্টিনার মুদ্রায় দেখা যেতে পারে লিওনেল মেসির প্রতিকৃতি। LM10-এর অর্জনকে সম্মান জানিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় এমন প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত নোটের সামনের অংশে মেসির প্রতিকৃতির পাশাপাশি অপর পৃষ্ঠে থাকতে পারে আলবিসিলাস্তেদের বিশ্বজয়ের উদযাপন। সেই সাথে দেওয়া হয়েছে রূপকথার কারিগর লিওনেল স্কালোনির নামের প্রস্তাবও। তবে দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে শুধু বিশ্বকাপ জয়ই নয়, মেসির সামগ্রিক অর্জনকে সম্মান জানিয়ে এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আগে 1978 সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের পর বাণিজ্যিকভাবে বাজারে বিশেষ মুদ্রা ছাড়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এদিকে মেসির এমন অর্জনে তাকে সম্মান জানাতে চায় ফুটবল মাঠে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও। ব্রাজিলে ফুটবল জাদুকর মেসির পায়ের ছাপ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনিরিওর ক্রিয়া সুপারিনটেনডেন্টস মেসিকে এই আমন্ত্রণ জানান। বিশ্বসেরা এই ফুটবল জাদুকরের পায়ের ছাপ রাখার জন্য মারাকানার হল অফ ফেমে আমন্ত্রণ জানানো হয়েছে। এই স্টেডিয়ামের হল অফ ফেমে কিংবদন্তি বেশ কয়েকজন ফুটবলারের পায়ের ছাপ সংরক্ষিত আছে। তাদের মধ্যে আছেন পেলে, রোনালদো, নাজারিও, জিকো, দিয়ান পেটকোভিচ প্রমুখ। সুপারিনটেনডেন্টসের সভাপতি আদ্রিয়ান সান্তোস আর্জেন্টাইন FA-র মাধ্যমে মেসির কাছে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। মেসি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে গেলে বিরাট সম্মানে ভূষিত হবেন বলেও জানা গিয়েছে। সেই সাথে ফুটবল বিশ্বে কিংবদন্তির সঙ্গে তার পায়ের ছাপও থাকবে মারাকানায়। রিফাত আঞ্জুম, মাই টিভি।